সুপ্রিয় দর্শক, রুশমিলাস ক্যারাভানের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে আজ নিয়ে যাচ্ছি ঐতিহাসিক মাহি সন্তোষে। এটি বর্তমানে বাংলাদেশের নওগাঁ জেলার ধামুরহাট উপজেলায় অবস্থিত। এই জায়গাটির ঐতিহাসিক গুরুত্ব অনেক, বিশেষ করে সুলতানের আমলে এটি ছিল বাংলার একটি প্রধান কেন্দ্র। বিশেষ করে সুলতান রুকনউদ্দিন বরবক শাহের সময় এটি ছিল তার মূল কেন্দ্র বা শহর। তাছাড়া বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে সেনামূলক বিভিন্ন যে ইতিহাস পাওয়া যায় সেখানেও এই জায়গাটির কথা উল্লেখ রয়েছে এই সন্তোষ হিসেবেই। আজকে পর্বে আমরা চেষ্টা করব এই মাহি সন্তোষের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আপনাদেরকে দেখাতে এবং একই সাথে এর ঐতিহাসিক প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এখন আছি মাসুদা বা মাকসুদা নামক একটা জায়গায়, যেটাকে যেখানটায় বলা হয় যে শাহ সুফি পীরে কামাল হযরত তকীউদ্দিন আরবি সাহিত্য আছেন। কিন্তু এখানটায় আমরা যেটা দেখতে পাচ্ছি আকামু জাকারিয়ার বইয়ে এখানটায় লেখা আছে সাদারুদ্দোহা এবং তার পিতা বদরুদ্দোহা দুইজনের কবর এখানটাতে আছে। এটা আকামু জাকারিয়ার বই থেকে আমরা জানতে পারছি। এবং এই জায়গাটা মাহি সন্তোষ জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কেন্দ্র ছিল, কারণ বলা হয় মিনহাজে সিরাজে আছে যে মিনহাজে সিরাজ তার বই তাবকাতি নাসিরিতে বলেছেন 1207 খ্রিস্টাব্দের দিকে সুলতান কুতুবউদ্দিন আইবেকের সেনাবাহিনীর নিকট পরাজিত হয়ে মোহাম্মদ বখতিয়ারের বিশ্বস্ত আমির মোহাম্মদ সিরান খলজি এখানে এসে আশ্রয় নিয়েছিলেন এবং এখানটাতেই মারা গিয়েছেন সন্তোষেই। সো এ বলা যেতে পারে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল এবং আশেপাশে এখনও মাহি সন্তোষের দুর্গ, বারুদুয়ারি মসজিদ এগুলো দেখা যায়। এবং এখানটায় যেটা বলা হচ্ছে শাহ সুফি পীরে কামাল হযরত তকীউদ্দিন আরবি রহমতুল্লাহ মাজার এখানে, এবং ইনি হচ্ছিল আমাদের এখানে বাংলায় প্রথম ফার্সি শিক্ষা প্রতিষ্ঠানের প্রচলন করেছিলেন। মাহি সন্তোষে একটা মসজিদের বর্ণনা পাওয়া যায় বারুদুয়ারি নামে, মানে বেশ বারুদুয়ারি মানে যে 12টা দরজাই থাকতে হবে এরকম না, বড় যে কোনো মসজিদকে বারুদুয়ারি বা বড়দ্বারি ধরনের মসজিদ বলা হতো। এবং এই আশেপাশে তো অসংখ্য আমরা হচ্ছে স্তম্ভ দেখছি, ইটের টুকরো দেখছি, পাথরের টুকরো দেখছি, স্ল্যাব দেখছি। সো এটা থেকে ধারণা করা যেতে পারে এই পুরো মসজিদটাই ছিল পাথরের তৈরি এবং সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সময় এখানটায় একটা মসজিদ তৈরি হয়েছিল এরকম একটা বর্ণনা আমরা পাই। এবং খুব সম্ভবত সে নামলেও এই জায়গাটার নাম সন্তোষী ছিল। আমরা তাবকাতি নাসিরিতেও এই মাহি সন্তোষ নামটা পাই এবং সেখানেও বর্ণনায় রয়েছে যে এখানটায় বেশ বড় একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল আলাউদ্দিন হোসেন শাহের সময়। এবং এখানটায় এখন একটা নতুন করে একটা মসজিদ তৈরি হয়েছে, কিন্তু এইটা ছোট একটা নতুন মসজিদ, কিন্তু আশেপাশে এখনও প্রচুর ছোট ছোট ইট, সুলতানি আমলে যে ইটের যে ধরনগুলো সেগুলো দেখছি,
এবং একই সাথে প্রচুর পাথরের টুকরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে। আমরা যে ইফতারউদ্দিন মোহাম্মদ বক্তের খলজির যে আমির শিরণ খলজির কথা বলছিলাম, সেই শিরণ খলজি সন্তোষেই মারা গিয়েছিলেন বলে জানা যায়। এবং এই শিরণ খলজির কবর এখানটাতে ছিল এখানে, এবং একটা নাকি নাম ফলকও ছিল যেটা কিছুদিন আগে কে বা কারা এখান থেকে নিয়ে গিয়েছে বলে এলাকার লোকজন জানিয়েছে। এবং একটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে এই এলাকাটায় যে এই এলাকা থেকে ভ্যান্ডালিজম এখনও চলছে, বিভিন্ন নকশা করা ইট বা বিভিন্ন খেলনা যেগুলো পাওয়া যাচ্ছে পুরনো, সেগুলো এখনও এলাকা থেকে নিয়ে যাচ্ছে লোকজন আগে এসে। এটা হচ্ছে মিঠা পুকুর, এটাও বেশ পুরনো একটা পুকুর যেটা মানচিত্রে দেখা যায়। এবং এটা আমরা যেটা পুকুরের বা পুরনো দিঘি সম্পর্কে জানি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের যে ব্যাপারটা, উত্তর দক্ষিণের যে পুকুর বা দিঘিগুলো হয় সেগুলো হচ্ছিল হিন্দু বা বৌদ্ধ আমলের, এবং পূর্ব পশ্চিমের যে পুকুর বা দিঘিগুলো আছে সেটা হচ্ছে মুসলিম আমলে তৈরি করা। এটা আমরা দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণের লম্বা একটা পুকুর, তার মানে এটা অনেক প্রাচীন একটা পুকুর। এবং এটার সামনে আবার একটা নালা আছে যেটা আত্রাই নদীর প্রবাহ ছিল, এবং যেটা মাহিসন্তোষ দুর্গের, মাহিসন্তোষের যে দুর্গটা ছিল সেটার পরীক্ষা হিসেবে ব্যবহার করা হতো, আত্রাই নদীর একটা শাখা যেটা এখন নালায় পরিণত হয়েছে। সামনে যে আমরা সেটা দেখব। আমরা আত্রাই নদীর যে নালাটির কথা বলছিলাম, যেটা মাই সন্তোষ দুর্গের পরীক্ষা হিসেবে ব্যবহৃত হতো, সেটা আর খুঁজে পাওয়া গেল না, আর দুর্গের কোনো চিহ্ন আর অবশিষ্ট নেই। তবে এখানকার মানুষজনের ঘরবাড়ি দেখে বোঝা যায় যে তারা প্রাচীন কোনো স্থাপনার ইট দিয়ে ঘরবাড়িগুলো নির্মাণ করেছে। বিক্ষিপ্তভাবে কিছু ঢিবি চোখে পড়ে, যেগুলোতে আসলে বোঝা যায় এখানে বড় ধরনের কোনো স্থাপনা ছিল।